ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোয় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে বিদেশের মাটিতে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। তাই সঠিক তথ্য না জেনে এসব বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর পরামর্শ দেন সৌদি আরবে অবস্থানরত বিশিষ্ট জনেরা। সৌদি আরবের দাম্মাম থেকে গোলাম কিবরিয়ার উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টকশো থেকে মাহমুদ রুবেলের প্রতিবেদন। ইউটিউব ফেসবুকে মাঝে মধ্যেই ঝড় তোলে কিছু শিরোনাম, হাজার হাজার ক্লিক, লাখ লাখ ভিউ পায় সেগুলো। অথচ ভিডিওগুলো শুধু গুজব কিংবা ভুয়া বা অতিরঞ্জিত তথ্যের ভিত্তিতে তৈরি। আর এসব কন্টেন্টের মাধ্যমে প্রবাসীদের নিয়ে ভুল তথ্য যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা। যারা অনলাইন ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন কিংবা ব্লগ তৈরি করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারা ওই আইন কানুন কিংবা কিছুরই তোয়াক্কা করছেন না। যেমন খুশি যেমন মন চাচ্ছে তেমন শিরোনাম দিয়ে কিংবা একটা কথা কিছু একটা বলে নিজেদেরকে নিজের ভিউয়ার বাড়ানোর জন্য কিংবা প্রচার বাড়ানোর জন্য কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন। আসলে এটি খুবই বিব্রতকর এবং আমাদের প্রবাসীদের জন্য হিতে বিপরীত হচ্ছে। তাই ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্বদের। আমরা যখন কোনো নিউজকে যখন আমরা কোনো মাধ্যম থেকে যদি কোনো আমরা ভুল তথ্য ভুল নিউজ পেয়ে থাকি, আমরা এটাকে কোনো ফরওয়ার্ড না করি, যেন আমরা যেন কেউ অপরজনকে তার ফ্রেন্ডকে বা কোনো গ্রুপে যেন ফরওয়ার্ড না করি, এটাকে আমরা বলি যে এটা ভুল তথ্য, এটা ভুল নিউজ, এটা যেন আমরা তাকে প্রতিহত করি। এবং যে ব্যক্তিগুলো বাংলাদেশ থেকে এই ভুল নিউজ করতেছে তাদেরকে যেন ধরে দেওয়ার চেষ্টা করি, তাদেরকে প্রতিহত করি। প্রবাসীদের এ ব্যাপারে আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানান দেশটিতে বসবাস করা বিশিষ্ট জনেরা। আমরা উন্মুখ হয়ে থাকি যে বাংলাদেশে কি করছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। মেহেরপুরের গাংনীর ভোলাডাঙ্গা গ্রামে দুর্বৃত্তদের দেয়া ভয়াবহ আগুনে পুড়ে গেছে এক প্রবাসীর বাড়ির আসবাবপত্র সহ নগদ টাকা। আমাদের মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান জানান, রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রবাসীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে আগুন দেয়া হয়েছে বলে দাবি করেছেন ওই প্রবাসীর স্ত্রী সোনিয়া। তিনি জানান, তার স্বামী আলামিন 3 বছর যাবৎ সৌদি আরবে থাকেন। এ সুযোগে প্রতিবেশী দেবর তাকে নানা ধরনের কুপ্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় রোববার সন্ধ্যায় তাকে মারধর করে এবং হুমকি দিয়ে যায়। পরে গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে দেয়। বামুন্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইসাহাক আলী জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে সেখানে যান তারা। ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। গাংনি থানার ওসি বজলুর রহমান জানান, আগুনের ঘটনায় ওই গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।